ছোটবেলায় যখন পরিবার থেকে শুনতাম যে তুই কিন্তু পুরুষ, তুই বাইরে গিয়ে কাজ করতে হবে, বাইরে গিয়ে টাকা ইনকাম করতে হবে, শক্তিশালী হতে হবে, কর্মঠ হতে হবে, ভয় পেলে চলবে না, আরও বেশ কিছু কথা, তো বুঝতে পারতাম না। আমি মনে মনে ভাবতাম মানে পুরুষ মানে মানে হচ্ছে এগুলোই, মানে সব বাইরে 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 বাইরে, মানে বাইরে গিয়ে কাজ করা, বাইরে গিয়ে ঘোরা, আনন্দ করা, খেলা, টাকা ইনকাম করা, এগুলো সব কিছু। কিন্তু উল্টো দিক থেকে যখন কোনো মেয়েকে কোনো পরিবারে বলা হতো, তখন কিন্তু এটা বলা হতো না যে তোকে বাইরে গিয়ে কাজ করতে হবে, বাইরে গিয়ে খেল, ঘোরা, আনন্দ করা, কিছু বলা হতো না। তাকে বলা হতো যে বাড়ির কাজগুলো ভালো করে শেখ, থালা বাসনগুলো ভালো করে মাছ, ঘর ভালো করে গোছা, এগুলো শিখতে হবে তো যখন বরের বাড়িতে যাবি, মানে যখন তোর শ্বশুর বাড়ি যাবি তখন কি করবি। আস্তে আস্তে যখন বড় হই না, তখন আস্তে আস্তে বুঝতে পারি এই যে বাড়িতে যখন পরিবারে প্রত্যেকটা পরিবারে আছে ছেলেদেরকে একরকমভাবে বলা এবং মেয়েদেরকে একরকমভাবে বলা, তো এই জিনিসটা কেন, এই জিনিসটা কি আমাদের মানে প্রাকৃতিকগত নাকি সমাজগত? প্রাকৃতিকগত মনে হচ্ছে যেটা আমরা ছোটবেলা থেকে জন্মানোর পরপর থেকেই যেটা আমরা করে আসছি। সমাজগত মানে হচ্ছে যেটা আস্তে আস্তে যখন বড় হই সমাজ পরিবার আমাদেরকে করতে বলে, ছেলে হিসাবে এটা করো, মেয়ে হিসাবে এটা করো। তো ছেলেদের যেই কাজগুলো করতে বলা হয় এবং মেয়েদের যেই কাজগুলো করতে বলা হয় সেটা কিন্তু প্রাকৃতিকগত নয়, মানে জন্মানোর থেকে কিন্তু আমরা এগুলো কেউ করি না। কারণ প্রকৃতি যখন মানে যখন আমরা জন্মাই তখন কিন্তু ছেলে মেয়ে হিসাবে জন্মাই, তখন কিন্তু তারা বলে দেয় না, আমরা প্রকৃতি আমাদের বলে পাঠায় না যে তুমি ছেলে তুমি এরকম এরকম করবে, তুমি মেয়ে তুমি এরকম এরকম করবে। কিন্তু জন্মানোর পর থেকে যেই আস্তে আস্তে আমরা বড় হই ছেলে এবং মেয়ে হিসাবে, তখন কিন্তু দুটো আলাদা করে বাস্ক বা বক্স তৈরি করা হয়, ছেলেদের কাজের বক্স এটা, মেয়েদের কাজের বক্স এটা। মানে যদি আমরা ভাবি তো এই যে পরিকাঠামোটা আছে যে ছেলেদেরকে বাইরে গিয়ে কাজ করতে হবে এবং মেয়েদেরকে বাড়িতে কাজ ভালো করে শিখতে হবে, এইটা কিন্তু পুরোপুরি আমরা সমাজের কাছ থেকে শিখেছি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, সমাজ তো প্রত্যেককে শেখায়, হ্যাঁ শেখায়, তাহলে সমাজের এই শেখানো জিনিসগুলো কি আমরা পরিবর্তন করতে পারি না? উত্তর কিন্তু আসবে হ্যাঁ, পরিবর্তন করতে পারি। আমাদের কিন্তু সেই জায়গাগুলো যেখানে আমাদের মনে হবে যে এটা অসুবিধা হচ্ছে, অসুবিধা আছে, সেখানে কিন্তু আমাদের সেই কথা বলতে হবে যে আমি এইটা করবো না, আমার এটা করতে ভালো লাগছে না, আমাদের কথা বলতে হবে যারা আমাদের এগুলোকে চাপানোর চেষ্টা করে। যেরকম একটা এক্সাম্পল দিই, একটা মেয়ে তাকে বলা হচ্ছে তুই ঘরের কাজ কর, ঘরের কাজগুলো ভালো করে শেখ, থালা বাসন মা রান্না করে এগুলো শেখ, কিন্তু মেয়েটা বলছে আমার তো বাইরে কাজ করতে ইচ্ছা করে, বাইরে গিয়ে আমি কাজ করব, বাইরে গিয়ে জব করব। তাহলে কি সে করতে পারে না? অবশ্যই করতে পারে। তাকে কিন্তু সেই কাজটা করার জন্য বাড়িতে কথা বলা দরকার, বাড়ির পরিবারের লোকের সঙ্গে কথা বলতে হবে, পরিবারকে বোঝাতে হবে যে আমি বাইরে কাজ করতে চাই, তোমরা যেরকমভাবে একটা মেয়ে হিসাবে আমাকে দেখছো ঘরের কাজ করা হিসাবে, আমি কিন্তু সেইভাবে ভাবছি না, আমি কিন্তু বাইরে গিয়ে কাজ করার ব্যাপারে ভাবছি, কারণ আমাদের সমাজ কিন্তু সেইভাবে আমাদের তৈরি করেছে মেয়ে এবং ছেলে আলাদা হিসাবে, কিন্তু আমি কিন্তু সেই বাক্স থেকে, সেই বক্স থেকে বেরোতে চাই, কথা বলতে হবে। একই রকমভাবে অনেক ছেলেরা আছে যাদেরকে বলা হয় যে তুমি তুমি কর্মঠ হও, তুমি শক্তিশালী হও, তোমাকে কোনো কাজ করে পেরোতেই হবে, তোমাকে সাহসী হতে হবে, তোমাকে লিডার হতে হবে। কিন্তু কোনো ছেলে যদি ওটা না চায়, তাহলে কোনো ছেলে যদি মনে করে আমি লিডার হব না, আমি ফলোয়ার হব, আমি বেশি কাজ করব না, আমি কম কাজ করব, কর্মঠ বেশি আমি করতে চাই না, আমি বেশি শক্তি প্রদর্শন করব না, আমার যা আছে যথেষ্ট আছে, যদি এই জিনিসগুলো একটা ছেলে বলতে চায় পরিবারকে, তাহলে সে বলতে পারে না? অবশ্যই বলতে পারে। কারণ আমরা কিন্তু কখনোই এটা ঠিক করে দিতে পারি না একজন পুরুষ কীরকম হবে এবং একজন মহিলা কীরকম হবে, সমাজের চাপে এটা ঠিক হয়
কিন্তু এগুলো কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে নিজেকে কীরকমভাবে প্রেজেন্ট করতে চাই, নিজেকে কীরকমভাবে দেখতে চাই, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তো সব কিছুই কিন্তু পরিবর্তন দরকার। যেই পরিস্থিতি আমাদের মধ্যে আছে সেটা যে পরিবর্তন হবে না, একদম নয়, পরিবর্তন নিশ্চয়ই হবে। সমাজের এরকম ধারণাগুলো তোমরা কিন্তু অনেক জায়গায় দেখতে পাবে, অনেক জায়গায় শুনতে পারবে যে এরকম হচ্ছে ছেলেদের জন্য, এরকম হচ্ছে মেয়েদের জন্য, আলাদা আলাদা সমস্যা কিছু। প্রশ্ন করো, ভাবো এবং আলোচনা করো যে এরকমটা কেন, সমাজে এই যে ডিসব্যালেন্সটা মেয়েদের এবং ছেলেদের আলাদাভাবে দেখা, এই জিনিসটা কেন, কেন এখনও আমরা সমতার জায়গায় আসেনি, প্রশ্ন করো। থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। এরকম ধরনের আরও বেশ কিছু ভিডিও আস্তে আস্তে আসবে, ওয়েট করো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এবং আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলোও তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো রকম সাজেশন দিতে চাও যে কীরকম ধরনের ভিডিও হলে ভালো হয়, তোমরা দিতে পারো অবশ্যই, আমি সেগুলোকে করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে অথবা নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।